হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্টার এক গেমার। ডিএলএস 25 গেমটিতে আবারও চলে এসেছে নতুন একটি আপডেট। আপনারা অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে ডিএলএস 25 গেমটিতে আবারও নতুন একটি আপডেট চলে এসেছে। তো আপনারা দেখতেই পারতেছেন 12 ডিসেম্বর রাত 2:37 মাথায় কিন্তু আমি ডিএলএস 25 গেমের নতুন আরও একটি আপডেট কিন্তু পেয়ে গেছি। তো এই আপডেটটির মাধ্যমে কি কি পরিবর্তন এসেছে তা কিন্তু আমরা আজকের ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারব। সো গাইজ, এখন আমি আপডেটটি দিয়ে নিচ্ছি। তো আমি আপডেট অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমার গেমটি আপডেট হচ্ছে এবং আপডেটটি এসেছে আমার ফোনে 111 MB আপডেট। বড় ধরনেরই একটি আপডেট এসেছে বলা যায়, কারণ ডিএলএস 25 গেমটিতে কিন্তু আমরা অফিসিয়াল যে আরও একটি আপডেট দেখেছিলাম ইয়ারলি আপডেট, সেখানেও কিন্তু আমরা প্রায় 150+ MB আপডেট দেখেছিলাম। তো এখানে কিন্তু আরও একটি নতুন আপডেট এসেছে 111 MB। তো এখন আমরা দেখে নেব গেমটি আপডেট হওয়ার পর যে 111 MB যেহেতু আপডেটটি এসেছে, তো আমাদের গেমে কি নতুন কোনো কিছু পরিবর্তন এসেছে কি না গেমটি আপডেট হওয়ার পর, সেই বিষয়টা কিন্তু আমরা দেখে নিব। সো গাইজ, যারা ভিডিওটিতে এখনও লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের গেমটি আপডেট কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা গেমের মধ্যে প্রবেশ করব। তো আমি কিন্তু এখন গেমের মধ্যে প্রবেশ করে নিলাম। তো গেমের মধ্যে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন গেমটিতে কিন্তু কোনো প্রকার পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখতে পারতেছি না। তো আমরা আরও গেমের বিভিন্ন অপশনে গিয়ে দেখব যে গেমের কি কোনো পরিবর্তন এসেছে কিনা, এবং সেটিংস অপশনেও কিন্তু দেখতে পারতেছি আমরা যে কোনো প্রকার কিন্তু পরিবর্তন আসে নাই গেমটিতে। তো এখন আমরা জানব এই যে 111 MB আপডেটটি আসলো, এই আপডেটটির মাধ্যমে আমাদের কি কি পরিবর্তন হলো, তাহলে যেহেতু গেমে কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না, এই 111 MB আপডেটটির মাধ্যমে আমাদের গেমের বাগগুলা কিন্তু ফিক্সড করা হয়েছে। সো গাইজ, বাগ বলতে এইটাই বোঝানো হচ্ছে যাদের অ্যাড সমস্যা রয়েছিল, যারা গেমের মধ্যে প্রবেশ করতে পারতেছিল না, যত ধরনের সমস্যাগুলো রয়েছিল গেমের সকল ধরনের সমস্যার কিন্তু সমাধান হবে এই আপডেটটি দেওয়ার মাধ্যমে। সকলেই কিন্তু এই আপডেটটি অবশ্যই অবশ্যই করে নেবেন, কারণ এই আপডেটটি যদি আপনি না করে নেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু গেমটিতে সমস্যা হতে পারে, গেম প্লের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সো গাইজ, আপনারা কিন্তু অটো আপডেটের জন্য ওয়েট করবেন না, আপনারা নিজে থেকে আপডেট করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন।